নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এক কালারের উল দিয়ে একটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। প্রথম আমি 23টা ঘর নিয়ে দুকাটা সোজা উল্টো বুনে নিয়েছি। প্রথমে সামনের ঘরটাকে আমি তুলে নিলাম, সামনে সুতো এনে উল্টো বুনে নিচ্ছি। একটা ঘরকে উল্টো বুনে নিলাম, পিছনে সুতো নিয়ে নিলাম। এই তিনটে ঘর নিয়ে ডিজাইনটা করব। মিডিলের যে ঘরটা আছে সেই ঘরটাকে কাটায় তুলে নিলাম, নিয়ে প্রথমের ঘরটাকে ছেড়ে দিলাম। দুটো ঘর বেরিয়ে গেল, প্রথমের ঘরটাকে কাটায় তুলে নিলাম। টেনে নিয়ে মাঝের ঘরটাকে প্রথমে নিয়ে নিলাম। তিনটে ঘরের ভেতর থেকে একসঙ্গে কাটায় ভরে নিয়ে প্রথমে এভাবে টেনে ঘরটাকে একটু বড় করে নিলাম, একটা প্যাঁচ দিয়ে দিলাম। দুটো ঘর হয়ে গেল। ঠিক একই ঘরের ভেতর থেকে আবার আরেকবার প্যাঁচ দিয়ে ঘর তুলে নিলাম। তিনটে ঘর হয়ে গেল, তিনটে ঘরকে ফেলে দিলাম। সামনে সুতো নিয়ে এলাম, আবার একটা উল্টো সুতো পিছনে নিয়ে নিলাম, আবার এই তিনটে ঘরকে নিয়ে মাঝের ঘরটাকে কাটায় ভরে নিলাম, প্রথমের ঘরটাকে খুলে দিলাম। দিয়ে প্রথমের ঘরটাকে কাটায় ভরে নিলাম, মাঝের ঘরটাকে ঠিক এভাবেই, এভাবে না ঠিক এভাবেই প্রথমে ভরে নিলাম। তিনটে ঘরকে একসঙ্গে করে একটা বুনে নিলাম, একটা প্যাঁচ দিয়ে দিলাম, আবার একবার বুনে নিলাম। সামনে সুতো নিয়ে এলাম, একটা উল্টো এভাবে পুরো কাটাটা আমি করছি। একটা ঘর উল্টো বুনে নিলাম, আর শেষের ঘরটাকে সোজা বুনে নিলাম। সামনে কাটা করা হয়ে গেল, তিনটে করে ডিজাইন একটা উল্টো, তিনটে ডিজাইন একটা উল্টো। উল্টো কাটায় শেষের উল্টো ঘরটাকে উল্টো বুনে নিচ্ছি। সোজা দিক আছে একটা, পিছনে সুতো নিয়ে বুনে নিলাম, সামনে সুতো নিয়ে এলাম। এই যে তিনটে ঘরের ডিজাইনটা হয়েছিল, এই তিনটে ঘরকে পরপর এভাবে সোজা বুনে নিলাম। সামনে সুতো পিছন দিকে নিয়ে নিলাম, উল্টো বুনে নিলাম। সুতো সামনে নিয়ে এলাম, আবার
এই তিনটে উল্টো বুনে নিলাম, আবার পিছনে সুতো সোজা বুনে নিলাম, সামনে সুতো, এভাবে পুরোটা আমি করে নিচ্ছি। সোজা কাটায় সব সোজা বুনে নিচ্ছি। সোজা কাটায় সব সোজা বুনে নিলাম, উল্টো কাটায় সব উল্টো বুনে নিচ্ছি। এবার আমার ডিজাইনটা হয়ে গেল। দ্বিতীয়বার যখন আমি ডিজাইনটা তুলবো সেই একই রকম, কোলা ঘরটা তোলা, একটা ঘর উল্টো, তিনটে ঘরকে নিয়ে ডিজাইনটা, আবার উল্টো, তিনটে ঘরকে নিয়ে ডিজাইনটা। তুলে নিলাম ঘরটা উল্টো, এই যে সেই তিনটে ঘর, প্রথম ঘরটাকে পিছনে নিয়ে মাঝের ঘরটাকে সামনে নিয়ে নিলাম, ওই তিনটে ঘরকে একসঙ্গে একবার দুবার তিনবার বোনা হয়ে গেল, ঘর ফেলে দিলাম সামনে সুতো এনে উল্টো। এভাবে পুরো ডিজাইনটা করতে হবে, উল্টো কাটা দেখে দেখে, উল্টোগুলো উল্টো, সোজাগুলো সোজা, তারপর এক কাটা উল্টো, এক কাটা সোজা। ডিজাইনটা করা হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।